বর্ষা আসতে আরো কয়েকটা দিন বাকি থাকলেও এরই মধ্যে প্লাবনের আশঙ্কায় দিন কাটাতে হচ্ছে রায়গঞ্জবাসীকে। তাদের দাবি, কুলিক নদীর বাঁধে একাধিক ফাটল দেখা দিয়েছে। কয়েকদিনের বৃষ্টিতে সেই ফাটল ক্রমশ চওড়া হয়েছে। দ্রুত বাঁধ মেরামত না করলে বৃষ্টির জলে ভেসে যাবে গোটা শহর। বাঁধ লাগোয়া এলাকায় রয়েছে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল, তাই নিয়েও রয়েছে দুশ্চিন্তা। অল্প বৃষ্টিতে কাঁচা রাস্তা দিয়ে চলাফেরা করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ছেন হাসপাতালে আসা রোগী ও মেডিকেল কলেজের পড়ুয়ারা। মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্র ভাস্কর নন্দীর অভিযোগ, হাসপাতালের মূল রাস্তা কাঁচা থাকায় যাতায়াতের খুবই অসুবিধে হয়। তখন এই রাস্তাটা কাঁচা, বাঁধের উপরে যে রাস্তা, অ্যাকচুয়ালি রাস্তা তো না, বাঁধের উপরে জায়গা, তো তাতে বৃষ্টি টিষ্টি হলে কাদা হচ্ছে, উঁচু নিচু রাস্তা, এই জন্য এখানে রাতের দিকে আপনার টোটো টোটো কিছু পাওয়া যায় না, দিনের বেলা যাবো পাওয়া যায়, আর ভাড়াটাও বেশি হয়ে যায়, আসতে চায় না। আমরা তো মানে বিভিন্ন বিষয়ে বাইরে যেতে হয়, একে স্ট্রিম থেকে কলেজটা বা হসপিটাল একটু বাইরে, তো রাতের বেলা ফেরার পথে ভালো রকমের সমস্যা হয়। সমস্যা বলতে হ্যাঁ, দিনের বেলা তো সমস্যা হয়। হ্যাঁ, এবার ধরুন আমরা তো কখনো কখনো হেঁটে যাই, কখনো কখনো টোটোতে যাই, এবার সাইকেল নিয়ে গেলে, বাইক নিয়ে গেলে সম্ভাবনা থাকে অ্যাক্সিডেন্ট হওয়ার, যদি পাকা হয়ে যায়, সমান হয়ে যায়, তাহলে সমস্যা। স্থানীয় বাসিন্দা সুশীলা বর্ধন জানিয়েছেন, বাঁধের কিনারায় রয়েছে তার বাড়ি, বাঁধে ফাটল ধরেছে অনেক দিন হলো, মেরামত হয়নি। বৃষ্টিতে বাঁধের ফাটল আরো চওড়া হয়েছে, বন্যা এলে সমস্ত কিছু ভাসিয়ে নিয়ে যাবে। এই যে বাঁধের কিনারে থাকি, এই যে বাঁধে যে ফাটল ধরছে, কি সমস্যা হবে, কি ভয় পাচ্ছেন? জল হলে ভয় না হাইলা আমার, বাঁধটা কবে ভাঙিবে না ভাঙিবে, জল অথকথর হয়ে যায়। আর কোনটা থাকি মা, গরু বাছুর নিয়ে আনে। রায়গঞ্জ মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডক্টর কৌশিক সমাজদার জানিয়েছেন, বাঁধের রাস্তা নিয়ে উচ্চ পর্যায়ে আলোচনা হয়েছে, প্রশাসন বাঁধ ও রাস্তা মেরামতের আশ্বাস দিয়েছেন। রাস্তা নিয়ে আমাদের আলোচনা হয়েছে, বর্ষায় তো সেটা সব সবাই আমরা সেই ব্যাপারটা আমাদের মাথায় আছে যে বর্ষায় অসুবিধা হতে পারে, তো এটা নিয়ে একদম উচ্চ পর্যায়ে আলোচনা হয়েছে এবং আশা করছি এটা বর্ষার আগেই এটা রাস্তাটার ব্যবস্থা নেওয়া হবে, সুতরাং অত আমরা চিন্তিত নই। কুলিকের বাঁধে একাধিক জায়গায় ফাটল দেখা দিলেও প্রশাসনের তরফ থেকে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। রাতের অন্ধকারে বাঁধের ফাটলের জন্য বেশ কয়েকবার দুর্ঘটনাও ঘটেছে। কয়েকদিন আগে একটি দুর্ঘটনায় আহত হন মেডিকেলের পড়ুয়া ও কর্মীরা। 2017 সালের ভয়াবহ বন্যা পরিস্থিতি আজও স্মৃতিতে রয়েছে কুলিকপাড়ের বাসিন্দাদের, তাই সেখানকার আব্দুলঘাটা এলাকার বাসিন্দারা দ্রুত বাঁধ মেরামতের দাবি তুলেছেন। দ্য ওয়াল ব্যুরো।